नमस्कार बंधुरा, स्वागत जानाई आमी यूट्यूब चैनल आर ट्रावेल ब्लॉग्स। आज के आमरा जाच्छी दुर्गापुर। तो छोट्ट एक ट्रिप होते चले एटा देखते पाच्छेन, एइदिके रास्ता चले जाच्छे मोलार दिकेर दिके आर आमरा रिटार्न करब सामने सोजार दिके। आमरा रिटार्न करछि, आमरा केमन करे मोलार दिके पौंछालाम बा पुरो रूटटा आपनादेरके देखालाम। एखाने पुरोटाई जंगल, एटा एई जायगाटा पुरो जंगल आर এই জঙ্গল এটা বন দপ্তরের আন্ডারে পড়ছে জঙ্গলটা। চলুন আপনাদের জঙ্গলটা একটু দেখ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো বিস্তীর্ণ এলাকা জঙ্গল। আর চলুন এবার আমরা এগিয়ে যাই আমাদের যাত্রা। আমাদের গাড়ি করে আমরা দুর্গাপুর বা এই জায়গায় কেমন করে পৌঁছালাম, চলুন এগিয়ে যাই। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আরা ট্রাভেল ব্লগসে। আজকে চলে এলাম একটা ছোট্ট ট্রিপ নিয়ে, খুবই ছোট ট্রিপ, আসানসোল টু দুর্গাপুর। আমরা দুর্গাপুর মলান দিঘি যাবো। মলান দিঘি আপনার ওই জয়দেব মেলা যাওয়ার রাস্তা। মলান দিঘি থেকে একটুখানি এগিয়ে গেলেই আপনি জয়দেব পৌঁছে যেতে পারবেন। তো কোন কেমন করে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি সবই দেখাবো আপনাদেরকে, আর দুর্গাপুরের কিছু ভিতরে রাস্তাও দেখাবো আপনাদেরকে। চলুন ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকুন, পাশে থাকুন। রানীগঞ্জ ফেরাচ্ছি এখন, আমরা দুর্গাপুর ঢুকছি। এটা হলো দুর্গাপুরের মেন গেট, বাঁ দিকে ডিএসপি হসপিটাল আর ডান দিকে ডিএসপি প্লান্ট। এখন ভিরিঙ্গি মোড় পেরোচ্ছি, এর সামনে ব্রিজের তলা দিয়ে কাটিং আছে, ওই দিকে ঢুকে গিয়ে বাঁ দিকে ভিরিঙ্গি, তারপরে গান্ধি মোড়, তারপরে সিটি সেন্টার, তারপরে মুচিপাড়া। আমরা মুচিপাড়া দিয়ে ঢুকে যাব। চলুন রাস্তাটা দেখাই আপনাদেরকে। এটা হেলথ ওয়ার্ল্ড নার্সিংহোম বাঁ দিকে, তারপরে আছে জাংশন মল। লেফট সাইডে পড়বে জাংশন মল, এটা হলো ডিবিসি মোড়, বাঁ দিকে দুর্গাপুর টাউন ঢুকে যাবো আর ডান দিকে স্টেশন চলে যাবো। এই বাঁ দিকে আমরা মুচিপাড়া ঢুকে যাচ্ছি। এই মোড়টা থেকে বাঁ দিকে চলে যাবেন, বিধাননগর পৌঁছে যাবেন। আপনি যদি মিশন যেতে চান এই বাঁ দিকের রাস্তাটা আপনি যেতে পারবেন, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আপনার ব্যারেজের দিকে। আর আমরা চলে এলাম সোজা, এটা হলো মুচিপাড়া মার্কেট। এই বাঁ দিকে, এই বাঁ দিকে রাস্তাটা অজয় নদী একদম সোজা নিয়ে চলে যাবে, এখানে জয়দেব মেলা হয়। এই রাস্তাটা অনেক কটা জায়গা কানেক্ট করছে, ওটা আপনাকে আমি যেমন যেমন এগোবো তেমন তেমন দেখাবো। আমি এই রাস্তা দিয়ে আপনি বোলপুরের দিকেও যেতে পারেন, 11 মাইল বলে যে জায়গাটা আছে, সেই ক্ষেত্রে আপনি পানাগড়ের যে টোল ট্যাক্স আছে ওইটা আপনার লাগবে না এই রাস্তা দিয়ে, আর একটু কমও হয়। তবে এই রাস্তায় একটাই প্রবলেম, রাস্তায় অনেক স্পিড ব্রেকার আছে, তাতে যদি কোনো অসুবিধা না হয় আপনাদের তাহলে আপনারা ইজিলি এই রাস্তা ট্রাভেল করতে পারেন, কিছু না হলেও 10 কিলোমিটার কম পড়বে। এই জায়গাটা পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা, আর এটা পুরোটাই বন দপ্তরের আন্ডারে পড়ছে একদম। এই রাস্তাটা সোজা আপনাদের অজয় নদী চলে যাবে, যেখানে জয়দেবের মেলা হয়। এখান থেকে জয়দেব হলো 15 কিলোমিটার, আর মলান দিঘি থেকে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে যেটা একদম সোজা, ওটাও জঙ্গলের মধ্যে দিয়ে বন দপ্তরের আন্ডার, ওই জায়গাটাও পুরো জায়গাটাই পড়ছে। তো ওইটা সোজা আপনাকে 11 মাইলে তুলে দেবে আবার।
দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এখান। এইসব জায়গা দিয়ে গাড়ি চালাতেও আনন্দ, ভালো লাগে, মন ভালো লাগে এসব জায়গায় এলে। এই জায়গাগুলো গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, আর এখানে প্রচুর কলেজ আছে আপনার, অনেক এখানে আপনার মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, বড় বড় হসপিটাল আছে, আইটি কলেজ আছে, আর এখানে পুরো পাইপলাইনের কাজ চলছে, এখানে মিথেন গ্যাসের পাইপলাইন বসছে। আর বিস্তার জায়গা, বিস্তীর্ণ এলাকা, প্রচুর জায়গা। দেখুন এটা মলানদিঘির রাস্তা, এই ডান দিকে যে রাস্তাটা আছে এই ডান দিকে, এখান থেকে ডান দিকে চলে গেলে আপনারা 11 মাইল পৌঁছে যাবেন। আমরা সরে যাবো, আমাদের সামনে একটা কলেজ আছে, কলেজে একটু কাজ আছে, এই কলেজে যাবো একটু কাজ করতে, ওই কাজগুলো কমপ্লিট করে আমরা বেরিয়ে যাবো। এই যে আমি আমার বন্ধু, আমরা দুজনে আবার একসঙ্গে যাচ্ছি, আর এইদিকে সোজা মলানদিঘি, সোজা মলানদিঘি পড়ছে না, সোজা আমরা যে রাস্তা দিয়ে আসছি ওইদিকে সোজা মলানদিঘি, জয়দেবের মেলা ওইদিকে বসে, ও জয়দেবের জন্যই বিখ্যাত জায়গাটা। আর এই পাশে তো আমরা মুচিপাড়া দিয়ে দুর্গাপুর বেরিয়েই যাচ্ছি, আমাদের পিছন দিকটাতে মুচিপাড়া আর সোজা হলো জয়দেব মেলা। আপনারা আসলে আসতে পারেন, খুব ভালো জায়গা এখানে বেশ। ও হ্যাঁ, আর একটা খুব ভালো জায়গা আছে, এই সোজা আপনি মলানদিঘি পেরিয়ে যাবেন, পেরিয়ে কিছুটা যাবেন, কিছুটা যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা কাটছে, ওইটা হচ্ছে দেউল পার্ক। দেউল পার্ক অপূর্ব জায়গা। ঠিক আছে চলুন আমরা এবার এগিয়ে যাই। আপনারা বলবেন আমার আসানসোল থেকে কলকাতার ভিডিওটা কেমন লেগেছে, কমেন্ট করবেন, আর দেখবেন ভিডিও পুরোটা দেখবেন। এই দেখুন এখানে ডান দিকে একটা রাস্তা কাটছে, যখন আপনারা ফিরবেন এই রাস্তাতে সোজা মুচিপাড়া, সোজা না গিয়ে এই ডান দিকে যদি আপনারা ঢুকে যান, ভালো করে দেখে দেখুন জায়গাটা, এই ডান দিকে যদি ঢুকে যান এটা সোজা আপনাকে বিধাননগর আড়া, আড়া বলে একটা জায়গা আছে ওখানে নিয়ে তুলে দেবে। এবং এই জায়গাটার নাম হলো আড়া, আমরা আড়াতে উঠে পড়লাম। এই আড়া থেকে ডান দিকে গেলেই বিধাননগর, রাস্তা দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন যারা এইদিকে এসছেন, আর যদি কখনো নাও এসে থাকেন তাহলে এই রাস্তা, এই ভিডিওটা ফলো করবেন, আপনারা আরামসে আসতে পারবেন। তবে আমি বলবো মলানদিঘি পেরিয়ে আরো সোজা গিয়ে ডান দিকে দেখবেন দেউল পার্কের অ্যারো দেওয়া আছে, জায়গাটা আমি একবার রেফার করবো, আপনারা একবার ঘুরে আসুন, অপূর্ব জায়গা, জায়গাটা অপূর্ব জায়গা, বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আরো আনন্দ। ওইখানে গিয়ে আপনারা বাচ্চাদের টয় ট্রেন আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে ছোট ছোট। এবং উঠে বললাম রাস্তাটাতে, এখানে ফুলঝড়ের পুজো হয় ও সেই রাস্তাটাই এটা। এই ফুচকা খেতে দাঁড়িয়েছি, এইটা হলো আপনার সেন্ট জেভিয়ার স্কুল, এই যে এইদিকে, আর বিধাননগর সেন্ট জেভিয়ার্স। তো ফুচকা খেতে দাঁড়িয়েছি, দাদার কাছে আগেও বহুবার ফুচকা খেয়েছি, খুবই ভালো বানায় ফুচকা। আজকে আপনাদেরকে দেখাবো দই ফুচকা উনি বানান, ওনার ফেমাস এখানে, জাস্ট সেন্ট জেভিয়ার স্কুলের বাইরে ওনার দোকানটা। ঠিক আছে চলুন ওনার মুখ থেকে শুনে নিই। ভালো বানাবো, চিন্তা করুন না, আমি ভালো খাবার পাবো দাদা আপনাকে। দেখুন দাদা কিন্তু দুর্দান্ত ফুচকা বানায়, ঠিক আছে, জাস্ট সেন্ট জেভিয়ার স্কুলের বাইরে।
এটা হলো এনআইটি কলেজ দুর্গাপুর। আপনাদের এনআইটি কলেজ ক্যাম্পাস ট্যুরটা আমি এখানে দিচ্ছি। বিশাল বড় কলেজ, আমরা এখানে কাজে গেছিলাম একটু, তো ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক। ফার্স্ট মোশনেই দিলাম। এখানে সব বড় বড় বিল্ডিং, এক একটা ডিপার্টমেন্ট আছে, যেমন বায়োটেকনোলজি, মেকানিক্যাল, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, অনেক বড় কলেজ। ঠিক আছে, এবার আমাদের ফেরার পালা, এনআইটি থেকে বেরোবো, বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। চলুন এগিয়ে যান। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা, বাড়ি ফিরছি আসানসোল। আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম আরআর ট্রাভেল ব্লগস। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।